নমস্কার আপনাদিকে সবাইকে। এখন আমি ছানা দিয়ে স্যান্ডউইচ বানাচ্ছি। ছানাটা প্রথমে ভেজে নিচ্ছি বাটার দিয়ে। বাটার দিয়ে ছানাগুলো ভেজে নিলাম। ভেজে নিয়ে তারপরে পাউরুটি সেঁকে নিলাম। পাউরুটি সেঁকে নিয়ে বাটার দিয়ে সেঁকে নিয়েছি। তারপরে কাঁচা লঙ্কা দিচ্ছি, পাউ আর ছানা দিচ্ছি, কাঁচা লঙ্কা এবং ছানা। ছানার স্যান্ডউইচ, ছানা দিয়ে স্যান্ডউইচ বানিয়ে নিচ্ছি। এইভাবে ছানা দিয়ে স্যান্ডউইচ বানাচ্ছি, ভেতরে ছানা দিয়েছি।